স্বার্থের দণ্ডে ইউক্রেনের মাটিতে চলেছে রাশিয়ার আগ্রাসন। না, এখন আর আগ্রাসন বলা যাচ্ছে না, বলতে হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বিশ্বজুড়ে ছড়িয়ে যাচ্ছে ভয় আতঙ্ক, চলছে তুমুল আলোচনা। এরই মধ্যে আল্লাহু আকবার প্রতিধ্বনিতে রাশিয়ার পক্ষে যুদ্ধে নেমেছে একদল মুসলিম সেনা। প্রশ্ন উঠেছে, এরা কারা, কোন স্বার্থে রাশিয়ার সঙ্গী হয়েছে তারা? হ্যাঁ, এরা চেচেন আর্মি, যাদের বলা হয় রুথলেস আর্মি বা সব থেকে বিধ্বংসী সেনা। দলটির সেনাপ্রধানকে ধরা হয় এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ভয়াবহ ওয়ার্ল্ড লর্ড হিসেবে। রুশ প্রেসিডেন্ট পুতিন, যে গত 12 বছরেও কোনো যুদ্ধে হারেনি, তার অন্যতম মূল কারণ এই চেচেন আর্মি। সিরিয়াতে আমেরিকাকে চ্যালেঞ্জ করে বিধ্বংসী হামলা রাশিয়া চালালেও মাঠ পর্যায়ে মূল কাজটি করেছে এই মুসলিম চেচেন সেনারা। এখন প্রশ্ন হচ্ছে, কারা এই চেচেন আর্মি, এদের ইতিহাসটাই বা কি, মুসলিম সত্তাই বা কিভাবে জড়িত তাদের সাথে? রাশিয়ার মধ্যে এক টুকরো চেচনিয়া কিভাবে এখনো সদর্পে একটি কটুক্ত মুসলিম দেশ হিসাবে গর্বের সাথে টিকে আছে? পুতিনের সাথেই বা তাদের কি সম্পর্ক? ইউক্রেনে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে রাশিয়ার গ্রোজনিতে জড়ো হয় চেচেন সাময়িক স্বেচ্ছাসেবকরা। কেন সোভিয়েতরা চেচেন আর ইংগুশদের সরিয়ে নিচ্ছিল তা নিয়ে নানা মতবাদ আছে। বহুল প্রচলিতটি হচ্ছে, স্ট্যানিল তুরস্কে অভিযান চালাতে ইচ্ছুক ছিলেন, মুসলিম ককেশীয়দের ওপর ভরসা করতে না পারার কারণেই তাদের এভাবে সরিয়ে দেওয়া হয়। এছাড়া যুদ্ধের সময় কিছু চেচেন সোভিয়েত বিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছিল, পরে ক্রুশ্চেভের আমলে অধিকাংশ চেচেন ফেরত আসেন। এখান থেকেই শুরু হয় অভিবাসী রুশদের সাথে চেচেনদের গোলমাল। ককেশাসে রুশ ভাষায় প্রাধান্য বিস্তার, রুশিদের জমিজমা বৃদ্ধি, এগুলো চেচেন ও ইংগুশ জনগণ ভালোভাবে নেয়নি। 60-এর দশকে দুই পক্ষের মধ্যে এসব নিয়ে কয়েক দফা ভয়াবহ দাঙ্গা হয়। এবার মূল কথায় ফিরে আসি। সহজ ভাষায় বললে ভারত দেশটি যত বড় এমন 5-6টি দেশ একত্রে করলে একটা রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর অনেকগুলো ভিন্ন ভিন্ন দেশের জন্ম হয়েছে। এই অঞ্চলে শত শত বছর পূর্বে মুসলমানদের বাস ছিল। সোভিয়েত মুসলমানরা কালের বিবর্তনে একটি গোষ্ঠী আকারে এই এলাকাতে বসবাস করতে শুরু করে। রাশিয়ার মূল ভূখণ্ডের অভ্যন্তরে এই গোষ্ঠীকে চেচনিয়া নাম দেওয়া হয়। অনেকে চেচনিয়াকে স্বাধীন রাষ্ট্র বলে মনে করলেও তারা আসলে স্বাধীন দেশ নয়, রাশিয়ার একটি প্রদেশ। রাশিয়ার একমাত্র চেচনিয়াতেই মুসলমানদের বসবাস ছিল। 1994 সালে চেচনিয়া স্বাধীন রাষ্ট্রের জন্য বিদ্রোহ করে রাশিয়ার বিরুদ্ধে। তারা আর রাশিয়ার সঙ্গে থাকতে চায় না। চেচনিয়া এ যুদ্ধে রাশিয়ার সঙ্গে হেরে যায় এবং বিদ্রোহ ব্যর্থ হয়। ভ্লাদিমির পুতিন তখন রাষ্ট্র ক্ষমতায় আসেনি। চেচনিয়ার সংকট বাড়তেই থাকে, কারণ চেচনিয়ার মুসলমানরা মোটেও অন্য দেশের মুসলমানদের মতো নয়। এরা যেমন শক্তিশালী তেমন শিক্ষিত, সেই সাথে অত্যন্ত পারদর্শী রণকৌশলে। সর্বোপরি এরা রুশ মুসলমান। 1999 সালে চেচেনরা আবারও রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই। এবার তারা আরও বেশি ধ্বংসাত্মক হয়ে উঠল, তারা প্রায় 100 রাশিয়ানকে হত্যা করে ফেলে। মনে হতেই পারে পুতিন চেচেনদের ব্যবহার করে ফায়দা লুটছেন, সেটা তো অবশ্যই। সেই সাথে চেচনিয়ার বিদ্রোহ পুতিন যেভাবে ডিল করেছেন সেভাবে কে পেরেছে? আফগানিস্তান হোক, ইরাক, ইরান কিংবা লিবিয়া, আমেরিকা, এসব দেশে শান্তি প্রতিষ্ঠার নামে বছরের পর বছর অশান্তি করেই গেছে। সেই তুলনায় চেচনিয়া সংকট পুতিন নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন। সরকারি বাহিনীর সাথে চেচেন সেনারা লড়েছে কাঁধে কাঁধ মিলিয়ে। নেতৃত্বের বিচক্ষণতা তো বলেই একেই। যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটি অবশ্য এখনো জঙ্গিদের নাগালে পড়বার আশঙ্কায় আছে, কাজেই চেচনিয়ার শান্তি কতটা টেকসই তা নিয়ে সংশয় রয়েছে। চেচেন কারা? চেচনিয়া রাশিয়ার ককেশাস অঞ্চলের একটি অংশ। এর পার্শ্ববর্তী আরো দুটি প্রজাতন্ত্র হল ইঙ্গুশেতিয়া ও দাগেস্তান। দাগেস্তানে নানা জাতির বাস। চেচেন আর ইঙ্গুশরা বাকি অঞ্চলে বাস করে। অতীতে তারা নাখ নামক গোত্রে অন্তর্ভুক্ত ছিল। উত্তর ককেশাসের এই প্রজাতন্ত্রগুলো বেশিরভাগ মানুষ ধর্মে সুন্নি মুসলিম।
তেল সমৃদ্ধ ককেশাস নিয়ে সেই অষ্টাদশ শতাব্দী থেকে লড়েছে পারস্য, রাশিয়া আর অটোমান তুরস্ক। চেচেনরা বরাবরই নিজেদের সুবিধা মতো কোনো একটি পক্ষ নিয়ে লড়াই করেছে, তবে রুশরা ছিল তাদের জাতশত্রু। ককেশাস অঞ্চলে এমন হাড্ডাহাড্ডি শত্রুতা নতুন কিছু নয়। রুশ বাদেও চেচেনরা নিজেদের প্রতিবাদী ওষেদ কিংবা জর্জীয়দের দেখতে পারে না। বহু শত বছর ধরেই এই অঞ্চলটিকে এমন জাতিগত বিরোধ চলে আসছে। 1917 এর বলশেভিক আন্দোলনের ডামাডোলের মধ্য দিয়ে চেচেনরা তাদের প্রতিবেশী ইঙ্গুশ ও দাগেস্তানের অন্যান্য জাতিগুলোর সাথে মিলে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করে। তাদের সহায়তা করেছিল জার আমলের সেনাদল। 1921 সাল নাগাদ বলশেভিকরা গোটা অঞ্চলটাকে রাশিয়ার সাথে জুড়ে নেয়। সোভিয়েত ইউনিয়নে সেভিনিয়াকে স্বায়ত্তশাসনের কিছু সুবিধা দেওয়া হয়। শিক্ষা দীক্ষার হার বৃদ্ধির পাশাপাশি জীবনযাত্রার মানও বাড়ে। দ্বিতীয় মহাযুদ্ধে বহু চেচেন আর ইঙ্গুশ যোদ্ধা বীরত্ব দেখিয়েছিলেন সোভিয়েতদের পক্ষে, অথচ 1940 সালে তাদের লাখে লাখে জবরদস্তি করে পাঠানো হয় কাগাস্তানে। সেখানে বহু লোক মারা যায়। চেচনিয়ার নেতা রমজান কদিরফ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2004 সাল থেকে চেচনিয়ার শাসক ক্ষমতায় এই রমজান। রাশিয়ার দেয়া অর্থে শুধু দেশের উন্নয়নই নয়, পূরণ করে চলেছেন নিজের সব শখ আহ্লাদ। নিজস্ব আর্মিকে পুরো ঢেলে সাজিয়েছেন তিনি। আর এই আর্মিদের অনুশীলন এতটাই বর্বর যে সারা পৃথিবীতে এদের রুথলেস আর্মি বলা হয়। কোনো যুদ্ধে গিয়ে বর্বরতার বিচারে চেচেন আর্মি সব থেকে এগিয়ে। কিন্তু মজার বিষয় হচ্ছে, চেচেন আর্মি প্রধান একজন সেলিব্রিটি। ইনস্টাগ্রামে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স। সারাদিন তাকে পোষা প্রাণীদের সঙ্গে মজা করতে দেখা যায়। দেখা যায় জুতো প্র্যাকটিস করতে, নামাজ পড়তে কিংবা সাইকেল চালাতে। চেচেনিয়ার মোট জনসংখ্যার থেকে রমজানের ফলোয়ার্স প্রায় 6 গুণ বেশি। তবে এসবের আড়ালে তিনি যে কতটা ভয়ঙ্কর সেটা একটু গভীরে না গেলে বুঝতে পারবেন না। 2017 সালে রমজানকে সবথেকে ভয়ঙ্কর ওয়ার্ল্ড লর্ড ঘোষণা করা হয় এবং মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করা হয়, যে কারণে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে তাকে ব্যান করা হয়। রমজান রাশিয়ার বাইরে কোনো দেশে যেতে পারবে না, প্রয়োজনও নেই তার। রমজান দিব্যি বেলারুশের প্রেসিডেন্টের খামারে গিয়ে স্ট্রবেরি তুলেছেন। পুতিনের ছবি সাটানো টি শার্ট পরে রাশিয়া এসে জন্মদিন পালন করেছেন। সেলিব্রিটিদের ডেকে আড্ডা দিয়েছেন, সাপ ধরছেন, সিংহ করে তুললে মজা করছেন। রমজানের কাজ হচ্ছে চেচেনিয়াতে শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করা আর পুতিনের প্রতি অনুগত থাকা। সিরিয়ার রাশিয়া আক্রমণ করবে, সেখানে রুশ সেনাদের জীবন নাশের প্রয়োজন নেই। পুতিন পাঠাচ্ছেন চেচেন আর্মিদের, তারা গিয়ে বর্বরতা চালাচ্ছেন রাশিয়ার পক্ষ হয়ে। 12,000 সৈন্য নিয়ে ইউক্রেনে অবস্থান করছে চেচেন আর্মি, যারা সবাই ফ্রন্ট লাইনার সৈনিক, যেমন সাহসী তেমন বিধ্বংসী। রাশিয়া যুদ্ধের সময় প্রচলিত ছিল একজন চেচেন আর্মি 10 জন রুশ সেনার সমান, এতটাই সামর্থ্যবান এ সেনারা। হলিউডের নানা সিনেমায় এই চেচেন আর্মিদের কথা উঠে এসেছে, বুঝতেই পারছেন সেগুলো ভিলেন হিসেবে, সেলফ গল্প কাহিনী। তারা যেমনটি দেখায় আর কি, বাস্তবেও এই চেচেন আর্মিদের সম্পর্কে বেশি তথ্য পাওয়া যাবে না। এদের কত সৈন্য রয়েছে, কি ধরনের অস্ত্র ব্যবহার করে, এসব তথ্য পুরো ইন্টারনেট জুড়ে কোথাও পাওয়া যায়নি। তবে এতটুকু নিশ্চিত করে বলা যায়, চেচেন আর্মিরা রাশিয়ার পুরো ডিফেন্স সোর্সই ব্যবহার করতে পারে প্রয়োজনে। সেক্ষেত্রে এরা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা বোঝাই যায়।